9 থেকে গাড়ি চালাচ্ছি, এটা আমার গাড়ি নয়, এটা মালিকের গাড়ি। আর 3-4 বছর ধরে ঘুরে 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 বেড়াচ্ছিলাম যে কোথায় লাগায় কত কে করে কে করে ওকে, তাকে সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারছে না। তখন ওই একটা ভ্যানওয়ালাকে ধরলাম, যারা গাছ বিক্রি করে তাকে বললাম, ভাই শোন, আমার এই গাছটা এই অটোটা আমার পুরো ঘাস লাগিয়ে দে। ওই ঘাসটা লাগাবার পর থেকে পাবলিক খুব খুশি হচ্ছে, আমি আনন্দ পাচ্ছি। 8,000 টাকা খরচা হলো, যত্ন রাখতে হয়। রোজ সমবিকাল 5টা 6টা হলে তখন জল গাছে জল দিই, তারপরে একটু রেস্ট দিই। ওকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসতাম, সবাই বইয়ে দেখে, তখন আমার মাথায় ঢুকলো এই জামার লাইটটা পরব, পাবলিকে দেখাবো, আমি আনন্দ পাবো। ও খুব অমিতাভ বচ্চনের ফ্যান, আমাদের বাপের বাড়িতে না সমস্ত অমিতাভ বচ্চনের ছবি, ও লম্বা লম্বা চুল টুল সব করে ছিল। তারপরে এখানে গাড়ি কেনার পর থেকে ওনার অমিতাভ বচ্চনের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করলো, করার পরে ইয়ারানার একখানা জামা, লাইটওয়ালা জামা তৈরি করলো। আজ সে নেই 15 সাল সে ও খরচা কর রা, কবি গাছ লাগা, কবি পুরা গাড়ি মে ঘন্টি ফিট কর দিয়া, কবি নানা প্রকার কা করতে রাখা, সমঝ গে না। ও বহুত অলগ টাইপ কা আদমি হ্যাঁ। ড্রেস যো বনায়া 3500 রুপয়া খরচা হয়, যো জিসমে লাইট জ্বলতা হ্যায় উসকা বাদ মে ক্যা করেগা, ওহি জানে উসকা কাম জানে, সমঝে না। এসা ইনসান হ্যায় ও, ফির বদলেগা সর, জরুর বদলেগা, কুছ না কুছ জরুর বদলেগা, উসকা উপর মে কুছ হ্যায়। मैं रोज़ सुबह ऑटो के लिए निकलता हूँ अपने ऑफिस जाने के लिए, ऑटो पकड़ने के लिए, लेकिन मैं इन दादा का वेट इसलिए करता हूँ क्योंकि उनका ऑटो सबसे अलग है। ये एक ग्रीन एनवायरनमेंट लेके चलते हैं, जो एक तरह का मैसेज है दूसरे के लिए, जो आज बहुत सारे पेड़ कटाई हो रहे हैं, ये हो रहे हैं, इसीलिए ये मैसेज है कि चलिए ये तो कुछ तो कर रहे हैं उसको बचाव के लिए, तो इसलिए हमें ये बहुत अच्छा लगता है। बोले माता खराब, ऑटो माता क्यों घास लगाए,